আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের দুজন এবং ভোলা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক বৃদ্ধ মারা গেছে। নারায়ণগঞ্জে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে। নতুন 41 জন সহ আক্রান্ত হয়েছে 625 জন। এছাড়া সিলেট, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে আরও 12 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সিলেটে শনাক্ত হয়েছে আরও 8 জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার রাতে হাসপাতালের ল্যাবরেটরিতে 136 জনের নমুনা পরীক্ষার পর 8 জনকে শনাক্ত করা হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 57 জনে। ঝিনাইদহে প্রথমবার 2 জন রোগী শনাক্ত হয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা রয়েছে। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে বাবা ছেলের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার পর বাড়ি থেকে পালিয়ে গেছে, তাদেরকে ধরতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে এই জেলায় 4 জন করোনা রোগী শনাক্ত হলো। আজ রমজানের প্রথম দিন, চাঁদ দেখার পর তারাবির নামাজ পড়ে সেহরি খেয়ে রোজা রেখেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানকে ঘিরে মুসলমানদের ঘরে ঘরে হরেক আয়োজন থাকে প্রতিবারই। রাজধানী জুড়ে থাকে ইফতার সামগ্রী কেনাবেচার হাজারো পসরা। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনা ভাইরাসের বিশ্ব মহামারীর মধ্যে শুরু হয়েছে রোজা। সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটিতে দেশ জুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে জরুরি পণ্য ছাড়া অন্য সব দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ বন্ধ। সরকারি ঘোষণায় ইফতার মাহফিল আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারাবির নামাজও ঘরে পড়তে বলা হয়েছে মুসল্লিদের। আমরা কিন্তু মসজিদ বন্ধ করি নাই, আমরা কিন্তু বলছি মসজিদ খোলা থাকবে, মসজিদে নিয়মিত জামাত হবে। যেহেতু এখন বাইরের লোকজন সকলেই যদি আসে, কে কোথায় কোন রোগে আক্রান্ত আছে সেটা সুনির্দিষ্টভাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এই জন্যে আমাদের মুসল্লিদের জীবন ঝুঁকির থেকে রক্ষা করার জন্যে আমরা চাই নাই সাধারণভাবে লোকজন মসজিদ ঢুকে থাকুক। সবাই নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দেওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু সংকটময় এমন পরিস্থিতিতে অনেক মধ্যবিত্ত পরিবারও অভাবের কারণে কষ্টে আছেন। কিন্তু সমাজে মান সম্মানের ভয়ে তারা কারো কাছ থেকে সহায়তা নিতে পারছেন না। এসব ভেবে কোনো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। সাধারণ ছুটিতে প্রায় স্তব্ধ রাজধানী ঢাকা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বন্ধ গণপরিবহন। দিনযাপন রীতিমতো কষ্টকর হয়ে পড়ছে পরিবহন শ্রমিক, গার্মেন্টস কর্মীসহ ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িতদের। বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ, খাদ্যপণ্য ও জরুরি সেবা সরবরাহ করছেন। শুধু কি দরিদ্র জনগোষ্ঠী? করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রভাবে নিয়মিত চাকুরিজীবী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লোকলজ্জার কারণে তারা সহায়তা চাইতে পারছেন না, তাই মধ্যবিত্তের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। তেমনই একটি সংগঠন ভালোবাসার মঞ্চ। পুরান ঢাকা কেন্দ্রিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এরই মধ্যে 3,000 পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। আমরা চিন্তা করছি এটার একটা উপায়, আমাদের যে এরিয়াতে যে যে প্রতিনিধি আছে তাদের ছবি সহ নাম্বার সহ আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টিং করেছি, তারা সেই নাম্বারে যদি ফোন দেয় তাদের পরিচয় গোপন রেখে আমরা তাদের বাসায় এটা পৌঁছে দিচ্ছি। তারা যে মেনুগুলো মানুষ মধ্যবিত্ত পরিবারগুলো ইউজ করে ঠিক আমরা সেই মেনুগুলো দিচ্ছি। প্লাস হচ্ছে ঈদের পরবর্তীতে যতদিন এই মহামারী চলবে ইনশাআল্লাহ আমরা ততদিন মানুষের পাশে থাকবো। এরকম স্বেচ্ছাসেবায় যুক্তরা বলছেন, খোঁজ নিলে জানা যাবে না খেয়ে থাকছেন হাজারো মধ্যবিত্ত। সমাজে মানসম্মানের ভয়ে তারা কারো কাছ থেকে সহায়তা নিতে পারছেন না। আমরা দিচ্ছি ইনশাআল্লাহ, অনেকে দোকে নিচ্ছে, আবার অনেকে বলছেন পরিজন গোপন রাখে, সে যেভাবে বলতেছে আমরা ঠিক তার মতো পরিচয় গোপন রাখতেছি এবং দিচ্ছি। মধ্যবিত্তদের সহায়তায় ভালোবাসার মঞ্চ চালু করেছে আলাদা হটলাইন। কেউ ফোন করলে কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে পরিচয় গোপন রেখে সহায়তা টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।